এবারে নতুন স্লোগান আজকের থেকে চালু হলো শ্রীমতী শাড়ি নিকেতন। শাড়ির সম্ভারে শ্রীমতীদের অহংকার। তিনতলা এসি শোরুমে সব ধরনের শাড়ি, চুড়িদার, লেহেঙ্গার বিপুল কালেকশন। 51B রাসবিহারী এভিনিউ। আসি যাই, মাইনে পাই, কাজের জন্য চুরি করে খাই। এবার থেকে দেখবেন এই যে টাকাটা এক্সট্রা পাবে সেটাও নেবে, কাটমানিটার পরিমাণ আরেকটু বেড়ে যাবে। আমরা শঙ্কু আপনাকেও স্বাগত। এই যে সারাক্ষণ ধরে আপনারা সবকিছুর মধ্যে সমালোচনা খুঁজে বার করেন শঙ্কু, আজকে মুখ্যমন্ত্রী মাইনে বাড়িয়ে দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন, সেটা সমস্ত বিধায়কদের জন্য। যারা আপনাদের দলে বিধায়করা রয়েছেন তারাও কিন্তু বর্ধিত মাইনে পাবেন, এবং দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু নিজে এই বর্ধিত মাইনে নিচ্ছেন না, তারপর আপনারা সমালোচনা করছেন শঙ্কু দেব। দেখুন মাইনে বাড়িয়েছেন কিন্তু দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। এখন উনি তো বলছেন অনেক কিছু, তার কথা মানতে হলে তো রাকেশ রোশনকে চাঁদে খুঁজতে যেতে হয়। এখন দেখুন মাইনে বাড়ানো আর বৈপরীত্যের ছবি, যারা ডিএ পাচ্ছেন না তারা বসে রয়েছেন, তারাও সরকারে কাজ করছেন, তো ফলে সেটা তো অনেক কম। যারা ধরুন ডিএ পাচ্ছেন না, সরকারি কর্মী রয়েছেন, যারা চাকরি পাচ্ছেন না, রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে এই রাজ্যে, কাউকে রিক্রুটমেন্টের জায়গায় নেই, একটা বিধানসভা সেশন সেখানে তারা অনেক বেশি ঝগড়া করবার সময় দিচ্ছেন, যেখানে অর্থনৈতিক দুরবস্থা নিয়ে চিন্তা করা উচিত, যেখানে ভারতবর্ষ বিশ্বের তৃতীয়তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে সেখানে তার অঙ্গরাজ্য, তাতে এত চুরি, দুর্নীতি, ডাকাতি, ভুল প্ল্যানিং, অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে যার জন্য এখানে উন্নয়ন ছাড়া বাকি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পশ্চিমবঙ্গের জন্মদিনের ইতিহাস পর্যন্ত এরা বদলে দিতে চাইছেন। এই তো বিধায়করা পরে বসেছিলেন, আমরাও হচ্ছে টি শার্ট পরে বসেছি, চ্যানেলে চ্যানেলে এসে বলছি যে ইতিহাস বদলানোর দিকে ওনারা নজর নিয়ে যেতে চাইছেন। কেন? কারণ যাতে সত্যি ফ্যাক্টগুলোতে প্রশ্ন তোলা মানুষ পশ্চিমবাংলায় বন্ধ করে দেন। ভাই দুর্নীতি হচ্ছে, টাকা দিতে পাচ্ছেন না, আজকে মেলা খেলার সরকার করেছেন, এসব নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই। একটা ইতিহাসকে ঢাকবার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির হচ্ছে এই বাংলাকে ভারতে রাখার লড়াইয়ের উপরে ধামাচাপা দেওয়ার জন্য এনারা কোন স্তর পর্যন্ত নেমে গেছেন আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। এরা ইন্ডিয়া নামের নাম ভারত হবে তাতে পর্যন্ত এরা বিরোধিতা করছে। আর এথিক্সের কথা তো বাদই দিন, কংগ্রেস এদের সাথে আছেন, উনি বলবেন একটু পরে, ওদের তো এত করেও ছাল্লাটা লুটে নিল, কোথায় দোস্তি আর কোথায় কুস্তি বোঝা যাচ্ছে না। আমার বক্তব্য শুধু একটাই, আমার বক্তব্য হচ্ছে ধারে চলা একটা সরকার কমিটমেন্ট করতে পারে কিন্তু কিছু দিতে পারে না। আমরা তো বলছি যে গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার 200 টাকা কমিয়ে দিয়েছে, আপনি ফ্রিতে দিন দিতে পারছেন না। আপনি বিধায়কদেরকে টাকা দিচ্ছেন, অথচ যে ছেলেগুলো ওখানে রাস্তায় বসে রয়েছে এতদিন তাদেরকে দিয়ে দিতে পারছেন না, আপনার লজ্জা করছে না? আপনি তার উপরেও কথা বলছেন, আপনি বলছেন যে উনি শুধুমাত্র ঘোষণা করেছেন কিন্তু বিধায়কদের টাকা দিতে পারবে না কোন বিধায়ক। শুনুন, এটা আরো ভয়ঙ্কর। আরে আপনি জানেন না, সেই জন্য শুভেচ্ছা দিতে বলেছেন যে উনি বর্ধিত মাইনে নেবেন না। আমি একটা কথা বলছি, শুনুন, অনেক যারা যে সমস্ত বিধায়করা ঘর সংস্কার করেছেন, অনেক কাকিমা জেঠিমারা আজকে আমাকে পার্সোনালি বলেছেন, শাসক দলের লোকেরাও বলছেন, বলছেন তোমাদের বলেছে টাকা তোমরা পাবে না, এটা ফ্যাক্ট, এরা পাবেন না টাকা। ঘোষণা করতে কি আছে? না কেন শঙ্কুদেব, ইমাম মুয়াজ্জিমরা ভাতা পাচ্ছেন, ক্লাবগুলো চাঁদা পাচ্ছে, কেন নেতারা না পাওয়ার কি আছে? এরাও পাবেন, এরাও পাবেন। দেখুন আমাকে আজকে, আর মুখ্যমন্ত্রী নিজে তো নিচ্ছেন না, মুখ্যমন্ত্রী নিজে একটাও তিনি স্যালারি নেন না, তিনি এক্ষেত্রে এই বর্ধিত ভাতাও তিনি নিচ্ছেন না। শুনুন আমাকে একজন মাননীয় সিনিয়র না আমাকে একজন সিনিয়র বিধায়ক আজকে একটা কথা বলেছেন, বলেছেন শঙ্কু বিষয়টা হচ্ছে আজকে উনি বাড়িয়েছেন কেন জানো? বললো কেন, কারণ উনি কৈফিয়ত দিতে চাইছে। কৈফিয়ত কি? না, ওনার দপ্তরের যারা মন্ত্রী, যারা ওনার সাথে মন্ত্রিত্বের কাজ করছেন এবং সরকারি আমলা রয়েছেন বা বিধায়করা রয়েছেন, তারা এত চুরি, জুচুরি এবং কাটমানি খাচ্ছেন, তাদেরকে তিনি ধমকও দিতে পারছেন না। এইবার তিনি ধমক দেবেন, বলবেন এই তো 40,000 বাড়িয়েছে আবার কেন খাচ্ছেন? খাচ্ছেন কারণ তারা প্রত্যেকে জানেন 25% নিজেরা, 75% উপরে, ফলে ওনারাও নিশ্চিন্ত। এবার ওদের নতুন স্লোগান আজকের থেকে চালু হলো, আসি যাই মাইনে পাই, কাজের জন্য চুরি করে খাই। এবার থেকে দেখবেন এই যে টাকাটা এক্সট্রা পাবে সেটাও নেবে, কাটমানিটার পরিমাণ আরেকটু বেড়ে যাবে। আমি আসবো, চলো ওইটা রেগুলার কস্টিং এ থাকবে, চন্দনবাবুর কাছে আসবো, এটা তো সেভিংস, একটু সেভিংস।